আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে অনেক বেশি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটি করার যে মেন থিং সেটি হলো যে আমি প্রত্যেকটি ক্যাসিং আপনাদের সামনে আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় যে কোন ক্যাসিংটি আপনার বাজেট অনুসারে আপনার জন্য বেস্ট হবে। আপনারা যদি এ ধরনের প্রত্যেকটি ক্যাসিং নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রায় 86,000 সাবস্ক্রাইবার তো হয়ে গিয়েছে, একটু যদি ক্লিক করে 1,00,000 করে দিতে পারেন তাহলে এই বেচারার মনটা আরও বেশি খুশি হয়ে যায়। ভিউয়ার্স, আজকের এই ক্যাসিংটি নিয়ে কথা বলবো। মেইনলি এই ক্যাসিংটির প্রথমে প্রাইস নিয়ে কথা বলি। ক্যাসিংটি আপনি আমার কাছে পাবেন 3,000 থেকে 3,200 টাকায়, এবং এই ক্যাসিংটির মধ্যে কি আছে সে বিষয় নিয়ে কথা বলবো। ক্যাসিংটির প্রত্যেকটি ক্যাসিংয়েরই তো প্রাইস আমি বলবো, তবে আজকে আমি জাস্ট যে মডেলটি নিয়ে কথা বলবো সেটি গোল্ডেন ফিল্ডের 1094B। এই ক্যাসিংটির স্পেশালিটি কি আছে? প্রথমে বলা যাক যে এই পাশের যে গ্লাসটি আছে সেটি কিন্তু অ্যাজ ইউজুয়াল সাধারণ কোনো গ্লাস না। যে গ্লাসগুলো আসলে সাধারণত আমরা 2,500 থেকে 2,000 টাকার ক্যাসিংয়ে পাই সেগুলো অ্যাক্রোলিক গ্লাস, কিন্তু এখানে পাশে যে গ্লাসটি দেওয়া আছে এটি কিন্তু থার্মাল গ্লাস এবং এটি কিন্তু টেম্পার্ড গ্লাস এটাকে আমরা বলে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমরা অ্যাক্রোলিক এবং টেম্পার্ড গ্লাসের মধ্যে পার্থক্য যদি করতে চাই, এক কথায় বলতে চাই যে টেম্পার্ড গ্লাস নিজেই কিন্তু হিট শোষণ করে। সুতরাং টেম্পার্ড গ্লাস যদি আপনার ক্যাসিংয়ে থাকে তাহলে আপনার সেট আপটি অনেক কুল থাকবে, এবং টেম্পার্ড গ্লাস সমৃদ্ধ ক্যাসিং কিন্তু আপনি 3,000 টাকার মাঝে বর্তমানে পাবেন কিনা আমি আই এম নট শিওর, কারণ সবাই পাগল হলো আরজিবি। ক্যাসিংয়ে আরজিবি আছে মানেই ভাই ক্যাসিংটি গেমিং ক্যাসিং, ক্যাসিংটি দেখতে সুপার ক্যাসিং, কিন্তু খুব কম মানুষই বলে ভাই আমার আরজিবির প্রয়োজন নেই, আমার কোয়ালিটি ক্যাসিংয়ের প্রয়োজন। যাদের কোয়ালিটি ক্যাসিংয়ের প্রয়োজন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তাহলে আমি বুঝাতে পেরেছি যে আসলে টেম্পার্ড গ্লাসের কী প্রয়োজনীয়তা, এবং এই টেম্পার্ড গ্লাসটি যদি আপনি বলতে পারেন যে আলাদাভাবে কিনতে যান তাহলে সেটি 700 থেকে 800 টাকা পড়ে যাবে, যেখানে অ্যাক্রোলিক গ্লাস জাস্ট লাইকে প্লাস্টিক, একটু উন্নত মানের প্লাস্টিক। দেখা যায় যেগুলো একটু নিম্নমানের ক্যাসিং সেখানে জাস্ট একটি আরজিবি ফ্যান যার প্রাইস 200 থেকে 250 টাকা সেগুলো দিয়ে দেওয়া হয়। আমরা আসলে এই আরজিবি ফ্যানের মধ্যেও যে অনেক রকম ফের আছে, এই আরজিবি ফ্যান যেমন 200 টাকারও হয়, আরজিবি ফ্যান কিন্তু 2,000 টাকারও হয়। নিশ্চয়ই 200 টাকার আরজিবি ফ্যান এবং 2,000 টাকার আরজিবি ফ্যান এক হবে না। আর মেইনলি একটি কথা বলতে গেলে, যে কোনো একটি ব্র্যান্ড যদি নামি দামি ব্র্যান্ড হয় তারা চাইলেই একটি নিম্নমানের প্রোডাক্ট করতে পারে না। আই থিঙ্ক গোল্ডেন ফিল্ডের এই ক্যাসিংটি আপনাদের ভালো লাগবে, এবং গোল্ডেন ফিল্ডের ক্যাসিংটির যে সামনের ফ্যানটি আছে সেই ফ্যানটি কিন্তু আসলেই অসাম গর্জিয়াস, এবং আমার কাছে এক্সট্রা অর্ডিনারি লেগেছে, অর্ডিনারি লাগেনি। এবং যে দুটি ফ্যান দেওয়া আছে আই থিঙ্ক এই দুইটি ফ্যানের মধ্যে কিন্তু এলইডি স্ট্রিপও আছে, শুধু যে আরজিবি ফ্যান এবং আরজিবি চেঞ্জ হবে তা না, এর মধ্যে কিন্তু এলইডি স্ট্রিপ আছে, ছোট ছোট লাইট আছে যেগুলো কিন্তু ক্রমান্বয়ে চেঞ্জ হবে। আরেকটি কথা বলতে চাই, আপনারা চাইলে কিন্তু এই ক্যাসিংটিতে টোটালি 5টি ফ্যান লাগাতে পারবেন, উপরের দিকে 2টি ফ্যান লাগাতে পারবেন এবং পেছনে আরও একটি ফ্যান লাগাতে পারবেন, 2টি ফ্যান ইনস্টল করা আছে। ভিউয়ার্স, এই ক্যাসিংটির উপরের দিকে আপনারা পাচ্ছেন ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। আসলে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার কিন্তু আমাদের অনেক হেল্প করে, অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের উপরে যে ধুলাবালিগুলো লাগে সেগুলো আসলে ডাস্ট ফিল্টার ভেদ করে ভিতরের দিকে যেতে পারে না, এটি সরাসরি এখানে আটকে যায়, সে কারণে আপনার কম্পিউটারটি যে কোনো সময় আপনি চাইলে ডাস্ট ফিল্টারটি তুলে এটি একটু জাস্ট ঝাড়া দিয়ে দিলেই উপরে যে ময়লাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। এখানে USB 3 পোর্টস আছে, একটি USB 2 পোর্ট আছে একটি, এছাড়া অডিও পোর্ট আছে যেটির মাধ্যমে আপনি চাইলে হেডফোন দিয়ে নানা ধরনের গান শুনতে পারবেন, বা হেডফোন দিয়ে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রেও আমাদের অডিওটি কাজে লাগে। এবার আসা যাক এই ক্যাসিংটিতে আপনি কি মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মাইক্রো ATX মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন বা ATX মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন। এই ক্যাসিংটিতে আপনি মাইক্রো ATX এবং ATX দুইটি মাদারবোর্ডই ব্যবহার করতে পারবেন, এবং কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট সাইডে স্পেস আছে। আপনি চাইলে যদি ভালো মানের পাওয়ার সাপ্লাইগুলো এখানে ব্যবহার করেন, সেগুলো যে মোটা পাওয়ার কেবলগুলো সেগুলো কিন্তু ভেতরের দিকে আপনি খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন।
এবং এই ক্যাসিংটিতে আরও একটি স্পেশালিটি আছে যে ক্যাসিংটি ব্যবহার করলে আই থিঙ্ক আপনার মাদারবোর্ডটি শর্ট হয়ে যাওয়ার হাত থেকে সেভ হবে। আর তেমন কিছু বলার নেই। তারপরে আরেকটি বিষয় বলছে, নিচের দিকে আছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা চেম্বার। আরেকটি বিষয় যে অনেকে আবার এই ক্যাসিংগুলোতে দেখা যায় যে চেষ্টা করেন যে হার্ড ডিস্ক যে কোনো জায়গায় স্ক্রু দিয়ে লাগাতে, কিন্তু আসলে এই ক্যাসিংগুলো সেভাবে হার্ড ডিস্ক স্ক্রু দিয়ে লাগানো লাগে না, এগুলোতে আলাদাভাবে চেম্বারই আছে হার্ড ডিস্ক জাস্ট বসিয়ে দেওয়ার। আর আরেকটি কথা বলতে চাই, সেটি হলো পাওয়ার সাপ্লাই, অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এই ক্যাসিংটিতে আপনারা ইনস্টল করবেন। আমি আর তেমন কোনো কিছু বলার মতো পাচ্ছি না ক্যাসিংটি সম্পর্কে, আই থিঙ্ক সব কিছু বলা হয়ে গিয়েছে। তারপরে যদি আপনার নতুন কোনো তথ্য ক্যাসিংটি সম্পর্কে জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্টেরই তো উত্তর করার চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা এই কথা জেনে তো খুশি হবেন যে আমাদের শপ কিন্তু এখন জাস্ট 703 নাম্বার নেই, 703 নাম্বার শপের সাথে যোগ হয়েছে 703, 755 এবং 732 নাম্বার শপ। 703 নাম্বার শপটিতে আমি বসতেছি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য। সার্ভিস পয়েন্ট থাকতেছে 755 এবং ওয়ারেন্টি সেকশন থাকছে হলো 732 নাম্বার। এবং আপনাদেরকে আরও ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য চেষ্টা করছি, দিন রাত ভরে আপনাদের নিয়ে থিঙ্কিং করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।